মিস্টার ইন্ডাস্ট্রি, এই শব্দটা শুনলে যে মানুষটার নাম বা ছবি দর্শকদের মনে ফুটে ওঠে, তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু কেন তিনি শুধু মিস্টার ইন্ডাস্ট্রি, আর কেউ নন কেন? তবে কি অটোগ্রাফ সিনেমায় অরুণ চ্যাটার্জির মুখে সেই সংলাপ আই অ্যাম দ্য ইন্ডাস্ট্রি ট্যাগলাইন হয়ে গেছে বুম্বাদার? এ ব্যাপারে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে কি বলছেন? কয়েক ঘন্টা আগে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেল ফ্যাফদা সিজন টু। ইনস্টাগ্রাম ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস বাংলা 2021-এ প্রসেনজিৎ তার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। কেন তিনি মিস্টার ইন্ডাস্ট্রি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি বলেছেন, I can't be the industry, but yes, I am the part of the industry. প্রসেনজিৎ বলেছেন, তাকে এই ট্যাগ নেম বাংলার মানুষ ভালোবেসে দিয়েছেন। তিনি যখন দা প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে ওঠেননি, তখনও সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দের মতো বর্ষীয়ান অভিনেতারা তার কাছে ছুটে আসতেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সর্বান্তকরণভাবে ভালো করার জন্য। কারণ বুম্বাদা শুধুমাত্র নিজের সিনেমা নিয়েই ভাবতেন না, ভাবতেন বাংলায় রিলিজ হওয়া অন্যান্য সিনেমা নিয়েও। একসময় একটি খবরের কাগজে বেরিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে গিয়েছে। সেই শ্মশানে নতুন করে ভালো সিনেমার ফুল ফোটানোর জন্য তাগিদ এবং জেদ যিনি দেখিয়েছিলেন, তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আর তার উপর যারা 100% ভরসা রেখেছিলেন, ওই তারা হলেন সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, শুভেন্দু এবং দীপঙ্কর, এবং তার সাথে স্বপন সাহা, হরনাথ চক্রবর্তীর মতো পরিচালকেরাও বিশ্বাস রেখেছিলেন প্রসেনজিতের উপরে। যে ছেলেটার মাকে একদিন শুনতে হয়েছিল, এ ছেলে বাংলার নায়ক হতে পারবে না, হিন্দি সিনেমায় গিয়ে কাজ করতে বলুন বাবার মতো, অথবা খাকি প্যান্ট আর সাদা শার্ট পরে ঘুরতে বলুন, যাতে আমরা বুঝতে পারি আপনার ছেলে বাংলা নায়ক হওয়ার কোয়ালিটি রাখে। সেই ছেলেটাই একদিন শুধু নায়ক হয়েই দেখাননি, তিনি একার কাঁধে অনেকগুলি বছর এই বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে চলেছেন। তবেই সকলের প্রিয় বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি না হলেও লিটারেলি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সিইও হয়ে উঠেছেন। তিনিই বাংলার প্রথম মানুষ যার মনে হয়েছে বাংলা অভিনেতা অভিনেত্রীদের সুবিধা অসুবিধা বলার জন্য, শোনার জন্য, জানার জন্য একটা ফোরাম হওয়া উচিত। তার সেই সিদ্ধান্তে সেদিন সৌমিত্র, শুভেন্দু, দীপঙ্করদের মতো বহু বর্ষীয়ান নেতা তার পাশে দাঁড়িয়েছিলেন। তাই তিনি তৈরি করেছেন আর্টিস্ট ফোরাম। আজ যে বাংলার অভিনেতা অভিনেত্রীরা তাদের বক্তব্য স্পষ্টভাবে ব্যক্ত করতে পারেন, তাদের অভিযোগ জানাতে পারেন, তার পুরো শ্রেয় যায় প্রসেনজিৎ চ্যাটার্জির দিকে। এজন্যই হয়তো তিনি মিস্টার ইন্ডাস্ট্রি। এখানেই শেষ নয়, উনি সিনেমায় যেসব ফাইটার অভিনয় করতেন তাদের জন্য বানিয়েছেন অ্যাসোসিয়েশন। তাদের মধ্যে বেশ কিছু মানুষকে বোম্বেতে পাঠিয়ে আধুনিক স্ট্যান্ড শিখে আসার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা বাংলার কলাকুশলীদের নিয়েই চলে। বাইরে থেকে লোক নিয়ে বাংলা সিনেমা তৈরিতে বিশ্বাস ছিল না প্রসেনজিতের, তাই জন্য টেকনিক্যালি সাউন্ড হতে বহুবার বহু মানুষকে তিনি মুম্বাই, হায়দ্রাবাদে পাঠিয়েছেন নতুন নতুন সব টেকনিক শিখে আসার জন্য। তাই জন্যই বোধ হয় তিনি মিস্টার ইন্ডাস্ট্রি। বুম্বাদা বলেছেন, আমি 20 বছর আগে হোক বা আজ হোক বা 10 বছর পরে হোক, বাংলা সিনেমা নিয়েই কনফিডেন্ট থাকব। আগেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও আমার এই কনফিডেন্সটা 100% থাকবে। প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলা সিনেমা নিয়ে এই কনফিডেন্সটাই বোধ হয়
সৃজিৎ মুখার্জির মতো পরিচালককে সাহস জুগিয়েছে অটোগ্রাফের মতো সিনেমা তৈরি করতে, যেখানে প্রসেনজিৎ অভিনীত অরুণ চ্যাটার্জি বলতে পেরেছেন, আই অ্যাম দ্য ইন্ডাস্ট্রি। আপনি ভালো থাকুন বুম্বাদা। আপনার মতো মানুষ নিজেকে মিস্টার ইন্ডাস্ট্রি না ভাবলেও বাংলার আপামর দর্শক আপনাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলে মানে। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন গুড বাই, শাব্বা খায়।